আমরা এটার মধ্যে কিছু জানি না সেটা তো গার্জেনরা আমাদের বাইরে ছিলেন আমরা আমাদের জায়গাটায় ছিলাম আমরা তো এখন স্কুল চলছে তাই সেই জায়গাটায় আমরা আপনারা গার্জেনদের ভিতরে এলাও করেন নি আজকে দেখি এরকমটা অভিযোগ না না আজকে তো আমাদের ডাকার কথা ছিল না এরকম তো কোনো জায়গায় ছিল না যে আমরা গার্জেনদের সাথে আজকে আমরা বলেছিলাম যে নোটিশটা হবে ম্যানেজমেন্ট যেটা করবে সেটা আমরা নিশ্চয়ই জানিয়ে দেব থ্যাঙ্ক ইউ আমরা 15 দিন ফিস ডিপার্টমেন্ট হলো এসডিএম স্যার ডিক্লেয়ার করলেন তার মধ্যে এসডিএম স্যার মঙ্গলবার দিন একটা টাইমও দিলেন 4টার সময় ওনার সঙ্গে স্কুল কর্তৃপক্ষ প্যারেন্টস এবং গার্জেনদের নিয়ে একটা মিটিং করবেন এটা তো সহজভাবে হলেই হতো সহজভাবে হলে তো হতো না কারণ এতক্ষণ তো আমরা তো সহজভাবে সকাল 8টা থেকে এখানে কন্টিনিউয়াস দাঁড়িয়ে ছিলাম তা স্কুল কর্তৃপক্ষ পুলিশ ডেকে ব্যাপারটাকে আরো লেন্দি করে দিলেন ম্যাডামকে আমরা সম্পূর্ণভাবে আগে অ্যাপিল করেছিলাম এসডিএম স্যারও একটা চিঠি দিয়েছিলেন আমাদের চিঠি ফরওয়ার্ড করেছিলেন তা আজকে যেখানে লাস্ট ডে তা আমরা তো তিন দিন আগে ম্যাডামের কাছে গিয়েছিলাম ম্যাডাম বলেছিলেন আমরা ম্যানেজমেন্টের কাছ থেকে ডিসিশন নিয়ে আপনাদেরকে জানাবো তা আজকে যেখানে স্কুল ওয়ার্কিং ডে লাস্ট ডে কালকে স্যাটারডে অনেকেই স্কুল কেউই স্কুলে আসবে না তা সেই জন্য মানুষ চেয়েছিল যে ফিস সম্বন্ধে আমরা কিন্তু কমাতে এখনো কিছু বলিনি ডেফারটা চেয়েছিলাম যে এই যে 500 টাকা যাতে না দেয় এই একদিনের মধ্যে কিন্তু আজকে নাকি কথা বললেন আপনাদের সঙ্গে প্রথমে হ্যাঁ প্রথম বলেনি তো উনি আস্তা এসডিএম স্যার আসার পর উনি কথা বলে উনি উনি গেট খোলানোর উনি ব্যবস্থা করলেন এখন কথা থেকে কথা পর্যন্ত আমাদের এখানে কেউ রাজনীতি করতে আসেনি সুস্থভাবে বাচ্চা পড়াতে এখানে এসেছি আর আমাদের যে বক্তব্যগুলো আছে আপনারা কাইন্ডলি এসডিএম স্যারের কাছ থেকেও চিঠি নিয়ে দিতে পারেন মানে যা হয়েছে আজকে বাধ্য হয়ে আপনাদের রাস্তা মুক্ত হয়েছে